ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ দেশটির জাতীয় সংসদ সংসদের উচ্চকক্ষ সিনেট এবং প্রাদেশিক পরিষদগুলোর এক হাজার একশো সদস্য এই নির্বাচনে ভোট দেবেন সকাল দশটায় ভোট শুরু হয় চলবে বিকাল পাঁচটা পর্যন্ত বিস্তারিত জানাচ্ছেন চন্দ্র প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সোমবার বিরোধী দলগুলোর পক্ষ থেকে একজন একক প্রার্থী মনোনয়ন দেওয়ার সব প্রচেষ্টা ব্যর্থ হয় এর ফলে প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিকি ইনসাফ পার্টি থেকে একজন প্রার্থীর পাশাপাশি বিরোধী দলগুলোর পক্ষ থেকে দুজন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রেসিডেন্ট নির্বাচনে তিন প্রার্থী হলেন তেহরিকি ইনসাফ পার্টির আরিফ আলবি পাকিস্তান পিপলস পার্টির আইজাস আহসান এবং জময়তে উলামায়ের ইসলামের ফজলুর রহমান নির্বাচনে জয়ী হওয়ার জন্য একজন প্রার্থীকে মোট বৃহত ভোটের অর্ধেকে চেয়ে এক ভোট বেশি পেতে হবে পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছে গোপন ব্যালটের মাধ্যমে সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন নির্বাচনের ফলাফল আগে থেকেই অনেকটা পরিষ্কার বিরোধী দলগুলো একক প্রার্থী দিতে না পারায় তেহরিক ইনসাফ পার্টির প্রার্থী আরিফ আলভি হতে যাচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট আগামী 8 সেপ্টেম্বর বর্তমান পাক প্রেসিডেন্ট মামনুন হোসেনের মেয়াদ শেষ হচ্ছে জনাব কই গ্যার জানিবদার আদমি চন্দ্রানী চন্দ্রা নিউজ টোয়েন্টি